আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আমি আরজে রবিন চৌধুরী নিউ ব্লগার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল আমি বলছি যে কালকে বলছি যে এটার মধ্যে আমি সাইকেল স্ট্যান্ড দিব আর সপ্তাহে কি সামনের দিকে সাইকেল স্ট্যান্ড দেব আর বাইক কিনব বাইক কেনার পর স্ট্যান্ড দেব আর আমার চেহারাগুলো খারাপ হয়ে যাবে দাদা আর আমার পিছনে আছে রাকিব সাইকেল নিয়ে আসতেছে সেই স্ট্যান্ড দিতেছে আমরা দুইজনে বের হয়েছি আর কেউ আসে নাই আমার আম্মু হচ্ছে বাজারে গেছে আমাদের বাজার যেখানে বড় বাজার যেখানে সেখানে গেছে আমি আসছি নানুর বাড়ির আমার মামাতো ভাই আমার সাথে কালকে আমাদের বাড়ি গেছে এখন আসছি তার নামাই দিতে কারণ সে বলছে ভাইয়া তুই আমার নামাই দাও আমি চলে যাবো তারপর তারে বাসার সামনে নামাই দিছি তারপর আমি চলে আসতেছি বাপ্তাছি কি একটা ভিডিও করে নিই যে বাপ্তে খোলা আকাশ স্ট্যান্ড করতে মজা আছে আর আমার পিছনে আছে রাকিব সেই স্ট্যান্ড করতে করতে আসতে যে তুই আসতে আসতে সে স্ট্যান্ড করতে করতে দেখ কি হয় সামনের দিকে আর পুরো ভিডিও দেখুন না দেখলে তো অবশেষে চলে আসতাম নিজের বাড়ির কারণ আমি স্ট্যান্ড দেওয়ার পর রাকিব চলে গেছে তার বাসায় আর আমি চলে আসছি আমার বাসায় মানে রাস্তা পার্থক্য আর কিছুই না ওই মানে এ পাশে আমার বাড়ি ওই পাশে রাকিবের বাড়ি চলে আসছি আমি বাসা আর আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়িটা কেমন আমার বাড়িটার ইউজটা কেমন ওকে হচ্ছে আমাদের বাড়ি আর আস্তে আস্তে এটা আমাদের বাড়ি কারণ এখন তরকারির সময় আসছে তরকারির সিজন আসছে তাই আম্মু গাছ টাছ লাগাইছে আস্তে আস্তে দেখুন ওইটা হচ্ছে আমাদের চাচুর বাড়ি ওরা বাড়ি থাকে না ওটা হচ্ছে আমাদের চাচার বাড়ি ওরা বাড়ি থাকে না এটা আমাদের বাড়ি ওরা চারিদিকে বেড়া দিয়ে রাখছে কারণ ওদের এখানে অনেক সমস্যা তাই আমরা এখানে যাই না আর অ্যাকচুয়ালি আমরা ওখানে যাই না কারণ আমাদের নিজের ঘর বলি নিজেই আর বাইরে আর অন্যান্য যাওয়া হয় না আমি সারাক্ষণ থাকি আমার ঘরে ফোন আছে ফোন চালাই আর টিভি আছে টিভি মানে রাস্তায় যাইও না দোকানে মাঝে মধ্যে যাই টিভি দেখি আর আমি আগে ছোটোবেলা থাকতাম আমার নানুর বাড়িতে এখন চলে আসছি বাসায় কারণ নানুর বাড়ি কোনো সমস্যা না কারণ নিজের আস্তে আস্তে বাসায় থাকতে থাকতে আমার অভ্যাসিত নিজের বাড়ি থাকতে থাকতে একটা অভ্যাসিত আসে আর যে কোনো ছেলের জন্য এটা অভ্যাসিত আর মেয়েরা আলাদা এটা আলাদা বুঝ তারা নানুর বাড়ি থাকতে মন চায় খালামুনির বাড়িতে থাকতে মন চায় আর আমি যাই আমি আমার খালামুনির বাড়িতে একটু কম যাই আমার অনেক দূরে খালামুনির বাড়ি এই জন্য আমি বাড়ি চলে আসি আর আমাদের স্কুলটা অন্য একদিন ভিডিওতে দেখাবো আমাদের স্কুলটা যেটা আমি পড়ালেখা করি আমার মানে বাইরে রাকিব টাকিব ওরা পড়ালেখা করে ওরা আমার রাকিব আমার এক ক্লাস নিচেই ও আমার সাথে পড়ে এক ক্লাস নিচেই ধরতে গেলে সে আমার লোক স্কুলে যায় আর দেখা হচ্ছে পরে ভিডিওতে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম।